আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে যা যা রান্না করব সব রেডি করে নিয়েছি। আমার বাসায় গ্যাসের সমস্যা, যার কারণে সব কাজকর্ম শেষ করে শেষের দিকে আমার রান্না করার লাগে। তো দুই দিন যাবত ফেসবুকে তারপরে ইউটিউবে দেখতেছি আমাদের সিনিয়ররা পুরা পারিবারিক ব্যাপার ইউটিউবে পাবলিক প্লেস করতেছে। এটা দেখে আমাদেরও অনেক খারাপ লাগতেছে, কারণ আমরা চাই না আপনাদের এই পারিবারিক ব্যাপারগুলো ইউটিউবে আসুক, কারণ আপনাদেরকে নিয়ে হয়তো দেখা যাবে অনেকে হাসি তামাশা করবে, আবার অনেকে ভালোও বলবে, অনেকে খারাপও বলবে। যেহেতু আপনারা ভাবি ননদ, আপনারা আপনাদের ব্যাপারগুলো কোনো সিনিয়র বা গার্জিয়ান দিয়ে এই ব্যাপারগুলো বাসায় সমাধান করে নিতে পারেন। আমার খুবই ভালো লাগে পায়েল আপুকে, কারণ পায়েল আপুর ভিডিওগুলো আমি সবসময় দেখি বা এখনও দেখি, কখনো কমেন্টস করি আবার কখনো করি না, খুব কম কমেন্টস করি, কিন্তু তার ভিডিওগুলো আমি সবসময় দেখি। সে যে কাজের মেয়েদেরকে এত বড় উপকার করে সেটাও আমি দেখছি। তো জানি না হঠাৎ করে কোনো একটা কথায় মনে হয় সে কিছু কথা বলে ফেলেছে কাজের মেয়েদেরকে নিয়ে, হয়তো তার খারাপও লেগেছে এই জন্য বলে ফেলছে। তো তার মধ্যে একটু মায়াও কাজ করে হয়তো। আর রুবি আপুর কথা না বললেই নয়, সেও অনেক একটা ভালো একটা আপু, তার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, সে বাহিরে থাকে। তো আপনারা ননদ ভাবিরা প্লিজ একসাথে কাজ করেন, একে অপরের সাথে মিলে যান, আমরা চাই। আজকে যদি পায়েল আপুর কিছু হয় তাহলে তো রুবি আপু তো ঘরে থাকতে পারবেন না, অবশ্যই ফেরত আসবেন। আপনার ভাইয়েরও যদি কিছু হয় আপনিও অবশ্যই বসে থাকতে পারবেন না। আর আপনার যদি কিছু হয় রুবি আপু তাহলে পায়েল আপু বা আপনার ভাইয়েরও কিন্তু ঘরে বসে থাকতে পারবে না, সে অবশ্যই যাবে। আপদ বিপদ কখন কার আসে সেটা কিন্তু বলা যায় না। আর প্রতিটা মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে থাকে, কারোটা প্রকাশ পায় কারোটা প্রকাশ পায় না, কোনো মানুষই কিন্তু পরিপূর্ণ সুখী না। আমরা আল্লাহর দুনিয়ায় অনেক মানুষেরই অনেক ঘটনা ঘটে থাকে, তো এসব কিছু ভুলে যান, কারণ একে অপরকে কত আর নি। এদিক থেকে ভর্তাগুলো আমি এখন বেটে নিব। তো আমি অনেক রকমের কথা বলে ফেললাম, কারণ আমাদের আসলে আপনারা দুজন অনেক অনেক ভালো একটা ইউটিউবার, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে এক বছরে আপনারা সাকসেস হইতে পারছেন বা আপনাদের চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, এটাই। আর আপনাদের কাছ থেকে কিন্তু অনেক ইউটিউবাররা নতুন নতুন ইউটিউবিং শিখে আসতেছে, আপনাদেরকে ফলো করতেছি আমরা সবাই যারা আছি, বেশিরভাগই লোক কিন্তু আমরা আপনাদেরকে ফলো করে আসছি ইউটিউবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আপনাদের নিজেদের ব্যাপারগুলো নিজেরাই সমাধান করেন বাসায় বড় কোনো গার্জিয়ান দিয়ে। তো আমার এখানে আলু ভর্তাগুলো করব। এখন আমি মুরগির মাংসটা বসাই দিছি, মুরগির মাংসটা হয়ে গেলে আমার শেষ রান্না। অনেক খারাপ লাগছে এখন আপনাদের সোশ্যাল মিডিয়া, আপনাদেরকে নিয়ে হয়তো কেউ ট্রল করবে, কেউ আজে বাজে কমেন্টসও করবে, এগুলো দেখে আসলে আমাদের খারাপ লাগতেছে। তো এদিক থেকে মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি খাবার দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ দুদিন যাবত আসলে ইউটিউবে ভালো লাগতেছে না, একে অপরের তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে, বুঝতেছি না, দেখো খারাপ লাগতেছে, কারটা বিশ্বাস করবো আর কারটা করবো না, কারণ সবাই আমাদের পরিচিতই বলতে গেলে, কারণ আমরা সবসময় আপনাদেরকে ফলো করি এই জন্য। তো আমার ছেলে এদিকে খেলতেছে, আমার রান্নাবাড়া সব কমপ্লিট, আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মহামারীর জন্য সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন, কারণ এই মহামারী বিশ্বজুড়ে কে কখন মরে যাব বলা যায় না, কার কখন কি হবে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিই।